সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে অর্থাৎ এইচএসসি 11-12 ক্লাসের এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপারের গ্যাপ ফিলিংস, এটা অধিকাংশ স্টুডেন্টের অনেক কঠিন মনে হয়, তো গ্যাপ ফিলিংসের আমি আজকে কিছু সহজ ট্যাকটিক্স বা টেকনিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে তুমি ইজিলি বুঝতে পারবে যে শূন্যস্থানে ওখানে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, কোনটা হবে সেটা তুমি অনেক সহজেই বুঝতে পারবে। বিশেষ করে এই রুলসগুলো গ্যাপ ফিলিংস গ্যাপ ফিলিংসের উইথ ক্লু যে আছে, উইথ ক্লুতে খুবই কাজে লাগবে, এগুলো উইদাউট ক্লুতেও লাগবে, উইথ ক্লুতে বেশি কাজে লাগবে। কেন বললাম, কারণ ওই যে বললাম যে এই রুলসগুলো জানলে তুমি কোথায় নাউন হবে কোথায় অ্যাডজেক্টিভ হবে ইজিলি বুঝতে পারবে, আর উইথ ক্লুসে কিন্তু ওখানে তোমার অ্যাডজেক্টিভ নাউন ওয়ার্ড তো দেয়াই থাকে, তাহলে তুমি জাস্ট ওই ওয়ার্ডটা এনে তুমি গ্যাপ ফিলিংয়ে বসাবে। আচ্ছা, প্রথমে আগে আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করি। যেমন ভার্বের অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আছে। এই লিঙ্কিং ভার্বের পরে কি হয়, লিঙ্কিং ভার্বের পরে মূলত অ্যাডজেক্টিভ হয়, তাহলে কি বললাম, লিঙ্কিং ভার্ব। এই যে লিঙ্কিং ভার্বস যে আছে, লিঙ্কিং ভার্বের পরে মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, কিছু লিঙ্কিং ভার্বের আমরা নাম দেখি। কিছু লিঙ্কিং ভার্বের নাম হচ্ছে লুক, সিম, লুক, সিম, গ্রো, টার্ন, বিকাম, লুক, সিম, গ্রো, টার্ন, বিকাম, লুক, সিম, গ্রো, টার্ন, বিকাম। মনে রাখতে হবে বন্ধু, এই যে এই ভার্বগুলো যে আছে না, এই ভার্বগুলোর পরে অবশ্যই অ্যাডজেক্টিভ, এই ভার্বগুলোর পরে যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে ওই গ্যাপে অবশ্যই অ্যাডজেক্টিভ দিতে হবে, এগুলোকে বলে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু না, লিঙ্কিং ভার্ব, এই ভার্বগুলোকে বলে লিঙ্কিং ভার্ব। এগুলোর পরে কোনো শব্দ থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, হি লুকস, হি লুকস, দেখো এখানে লুক ভার্ব রয়েছে, লিঙ্কিং ভার্ব, এরপরে একটা গ্যাপ আছে, তাহলে নিয়ম অনুযায়ী এরপরে আমরা অ্যাডজেক্টিভ লিখবো। যেমন আমরা এখানে হ্যান্ডসাম লিখতে পারি, গুড লুকিং লিখতে পারি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ লিখতে পারি, বা অন্য কোনো আরও অ্যাডজেক্টিভ আছে, যেমন স্মার্ট লিখতে পারি, এখানে আমরা স্মার্ট লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে ভার্বগুলো আছে এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব, এবং এগুলোর পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এরপরে নেক্সটে নেক্সটে আমরা দেখি, নেক্সটে কি, নেক্সটে হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। যেমন বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর, শ্যাল বি, উইল বি, থাকলে তারপর প্রিপজিশনাল ফ্রেজ থাকলে গ্যাপ এ অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তাহলে বলছে যে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর, এগুলোর পরে যদি প্রিপজিশনাল ফ্রেজ থাকে এবং তারপরে গ্যাপ থাকলে অবশ্যই সেখানে অ্যাডজেক্টিভ হবে। যেমন যেমন দেখো, দ্য টাইগার ইজ ড্যাশ অফ মিট, দ্য টাইগার ইজ ড্যাশ অফ মিট, আমি উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। বন্ধুরা, আমি একটু আগে নিয়মটা বললাম কি, যে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর, তারপরে শ্যাল বি, উইল বি, এগুলোর পরে গ্যাপ থাকে এবং গ্যাপের পরে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে দেখো ইজ রয়েছে, বি ভার্ব, তারপরে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে একটা প্রিপজিশনাল ফ্রেজ আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা জানি বাঘ কি খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, তাহলে দ্য টাইগার ইজ ফন্ড অফ, এই যে ফন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখতে হবে বি ভার্বের পরে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে যদি প্রিপজিশনাল ফ্রেজ থাকে তাহলে অবশ্যই সেখানে অ্যাডজেক্টিভ হবে। এরপরে নেক্সট আমরা একটু দেখি, আচ্ছা এরপরে দেখো ওয়ান অফ, যেমন ওয়ান অফ, ওয়ান অফ, তারপরে ম্যানি অফ, ওয়ান অফ, ম্যানি অফ, মোস্ট অফ, তাহলে কি বললাম, ওয়ান অফ, ম্যানি অফ এবং মোস্ট অফ, ওয়ান অফ, ম্যানি অফ, ওয়ান অফ, ম্যানি অফ,
most of, one of, many of, most of, one of, many of, most of, এগুলোর পরে কি হয়? এগুলোর পরে noun হয়। এখন কথা হচ্ছে যে one of, আমি আরেকবার একটু বলে দেই যে one of, many of, most of, এগুলোর ঠিক পরে, অর্থাৎ এই যে ওয়ান অফ প্রিপোজিশন আছে এর পরে, ম্যানি অফ প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের পরে, মোস্ট অফ এই যে প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের ঠিক পরে যদি গ্যাপ থাকে, গ্যাপটাতে নাউন হবে, নাউন অ্যাডজেক্টিভ হবে, এটা নির্ভর করবে কিসের উপর। যদি দেখো যে এই যে প্রিপোজিশন যে আছে অফ, এই প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি নাউন থাকে, তাহলে গ্যাপটাতে অ্যাডজেক্টিভ হবে। আর এই যে প্রিপোজিশন আছে না অফ, অফের পরে যদি গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি নাউন না থাকে, তাহলে নাউন হবে। তার মানে গ্যাপের পরে নাউন না থাকলে গ্যাপে নাউন হবে, আর গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে গ্যাপে অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা নেক্সট নিয়ম দেখি। আর্টিকেল, এই যে আর্টিকেল যে আছে, আর্টিকেলের পরে কি হয়? আমরা জানি আর্টিকেল, আর্টিকেল আলোচনা করতে গিয়েই আমি বলেছিলাম প্রথম ক্লাসে, আর্টিকেল মূলত নাউন বা নাউন ফ্রেজের সু নাউন নাউন ফ্রেজের আগে বসে। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্টিকেলের ক্ষেত্রেও এই নিয়মটার মতো, আর্টিকেলের পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে সেটা টোটালি নির্ভর করবে কিসের উপর। যদি আর্টিকেলের পরে যে গ্যাপটা আছে, গ্যাপটার পরে যদি নাউন থাকে তাহলে গ্যাপটাতে অ্যাডজেক্টিভ হবে, আর যদি আর্টিকেলের পরে গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন নাই, তাহলে আর্টিকেলের পরে নাউন হবে। তাহলে মনে রাখতে হবে, আমরা সহজ ভাষায় বলতে পারি যে গ্যাপের পরে যেটা থাকবে ছন্দর মতো করে, বা সহজে মনে রাখতে পারি আমরা এইভাবে, গ্যাপের পরে যেটা থাকবে সেটা গ্যাপে হবে না, আর গ্যাপের পরে যেটা থাকবে না সেটা গ্যাপে হবে। তার মানে গ্যাপের পরে নাউন থাকলে গ্যাপে নাউন হবে না, গ্যাপের পরে নাউন না থাকলে গ্যাপে নাউন হবে। ঠিক আছে, তার মানে গ্যাপের পরে যেটা থাকবে না সেটা গ্যাপে হবে, আর গ্যাপের পরে যেটা থাকবে সেটা গ্যাপে হবে না। এই তো শেষ, এরকম ছন্দ মতো করে। এরপরে নেক্সটে আমরা একটু দেখি, নেক্সটে কি বলছে। আচ্ছা এরপরে আমরা একটা মজার জিনিস দেখি, মজার জিনিসটা কি, কেমন? আসলে গ্যাপ ফিলিংস এর অনেক নিয়ম রয়েছে, কিন্তু আমরা অত নিয়ম পড়ব না, যেগুলো আসার মতো সেগুলোই। যেমন যদি দেখো কোন সেন্টেন্সে টু ডট 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 এই প্যাটার্ন রয়েছে, এবং তুমি দেখলা যে টু এর পরে গ্যাপ আছে, বা মনে করো টু এর পরে গ্যাপ আছে, ভালো করে দেখবা যদি গ্যাপ ফিলিংস এর কোনো সেন্টেন্স তুমি এই প্যাটার্নে পাও, টু ডট 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 টু এই প্যাটার্নে পাও, তাহলে খেয়াল রাখবা এই যে টু আছে না, টু এর পরে যদি গ্যাপ থাকে এখানে একটা তুমি অ্যাডজেক্টিভ দিবা, ঠিক আছে, আর যদি এই যে টু এর পরে গ্যাপ থাকে তাহলে এখানে তুমি একটা ভার্ব দিবা। তাহলে এই প্যাটার্নের, এই প্যাটার্ন দিয়ে যদি কোনো গ্যাপ ফিলিংস থাকে, তাহলে আবার বলছি টুর পরে অ্যাডজেক্টিভ বসাবা গ্যাপ থাকলে, আর এই টুর পরে গ্যাপ থাকলে ভার্ব বসাতে হবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এরপরে, এরপরে একটা জিনিস বন্ধুরা মনে রাখতে হবে, সেটা কি, যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে তোমার কি থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন, যদি কোনো সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাট মিন্স কোঅর্ডিনেটিং কনজাংশন তোমরা সবাই জানো, ছোট ক্লাসগুলোতেই পড়ে আসছো, যেমন অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট, ইয়েট, স্টিল, নেভার দা লেস, এরকম আরও আছে। হ্যাঁ, এই কোঅর্ডিনেটিং কনজাংশন যদি থাকে তাহলে মনে রাখতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে একই শব্দ হবে। যেমন এই নিয়মে, এই নিয়মে একটা গ্যাপ, এই নিয়মে গ্যাপ ফিলিং আমরা প্রায়ই দেখি, আমি একটু লিখে বোঝাই।
বন্ধুরা দেখো এই যে এই সেন্টেন্সটা হি ইজ আ লেকচারার, হি ইজ আ লেকচারার। আচ্ছা বন্ধুরা দেখো এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? এন্ড। আমি কি বলেছিলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে একই শব্দ হয়, একই পার্টস অফ স্পিচ। দেখো এন্ড এর আগের এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এন্ড এর আগের এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে এন্ড এর আগের এই শব্দটা যেহেতু নাউন, তাহলে এন্ড এর পরের শব্দটাও কি হবে? নাউন হবে। যেমন এখানে আমরা তাহলে একটা কি দিব, মনে করো হি ইজ আ লেকচারার অ্যান্ড আ ফিলোসোফার, তিনি একজন লেকচারার এবং একজন ফিলোসোফার বা দার্শনিক। এখানে আমরা ফিলোসোফার দেই, ফিলোসোফার, হি ইজ আ লেকচারার অ্যান্ড আ ফিলোসোফার। তাহলে আমরা এখানে কেন নাউন দিয়েছি বুঝতে পেরেছো? তাহলে এই নিয়মটা মনে রাখতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে একই পার্টস অফ স্পিচ বা একই ধরনের ওয়ার্ড হয়। এরপরে এরপরে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবা যে যদি এইরকম প্যাটার্ন থাকে যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ কোনো ভার্বের পরে যদি গ্যাপ থাকে, তাহলে তোমাকে নিয়মটা মনে, তোমাকে কয়টা নিয়ম মনে রাখতে হবে আমি বলি। যদি কোনো ভার্বের পরে, যদি কোনো ভার্বের পরে গ্যাপ থাকে অবশ্যই, যদি কোনো ভার্বের পরে গ্যাপ থাকে, এই ওই গ্যাপটি পূরণ করার সময় তোমাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে, সেই গ্যাপে কি হবে, নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি অ্যাজেক্টিভ হবে, আমরা বুঝবো কিভাবে? বন্ধুরা এইটা মূলত ডিপেন্ড করবে তিনটা ভার্বের উপর, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব শুরুতেই পড়েছি। যদি মনে করো ট্রানজিটিভ ভার্বের পরে, যদি ট্রানজিটিভ ভার্বের পরে কোনো গ্যাপ থাকে তাহলে সব অবশ্যই সেখানে নাউন হবে, নাউন ব্যবহার করতে হবে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো গ্যাপ থাকলে সেখানে অবশ্যই কি ব্যবহার করতে হবে, অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এবং লিঙ্কিং ভার্বের পরে কোনো গ্যাপ থাকলে সেখানে অবশ্যই অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। এই তিনটি জিনিস মাথায় রাখতে হবে। এরপরে এরপরে আসা যাক প্রিপোজিশন। মনে করো প্রিপোজিশনের আগে কোনো গ্যাপ আছে, প্রিপোজিশনের আগে কোনো গ্যাপ থাকলে সেখানে অবশ্যই নাউন ব্যবহার করতে হবে। তাহলে এই যে আমরা মোটামুটি যেই নিয়মগুলো জানলাম, ও সরি আরেকটা নিয়ম বলে দেই, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে দুই রকম, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি গ্যাপ থাকে এখানে দুই রকম শব্দ বসার পসিবিলিটি আছে। একটা হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরের গ্যাপটাতে কোনো ভার্ব বসতে পারে, ঠিক আছে, অথবা কোনো নাউন বসতে পারে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে সেন্টেন্সটা যখন কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ এবং হ্যাড থাকবে, হ্যাভ হ্যাজ এবং হ্যাড থাকবে, ওই ওইটার পরে কোনো গ্যাপ থাকলে ওই গ্যাপটা করার সময় তোমাকে সুন্দর করে সেন্টেন্সের অর্থটা পড়ে বুঝতে হবে। অর্থ অনুযায়ী যদি ওখানে ভার্ব বসে তাহলে ভার্ব বসাবা, আর না হলে নাউন বসাবা, এই দুইটির মধ্যে যে কোনো একটি, ঠিক আছে? আচ্ছা তো বন্ধুরা আমরা গ্যাপ ফিলিং সম্পর্কে বেশ কিছু নিয়মগুলো আলোচনা করলাম। তোমরা এই নিয়মগুলো ভালো করে আমার ভিডিওটি দেখবে, বোঝার চেষ্টা করবে, দেখে বুঝে আয়ত্ত করে তোমরা এই নিয়মগুলো ব্যবহার করে অবশ্যই বাসায় বেশি বেশি গ্যাপ ফিলিংস চর্চা করবে। ইনশাল্লাহ দেখবে গ্যাপ ফিলিংসে কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।